হ্যালো ছাত্রাত্রীক স্বাগতম জানাইছো আমার ইউটিউব চ্যানেল এক্সামগ্রো আসামিজলে গত ছাত্রতারীক আজি লগত এই ভিডিওত আলোচনা কৰিম যে তোমাল অহাকালি অর্থাৎ তোমাল যে ষোলো তারিখে ইংরাজি পরীক্ষা হব মেট্রিক পরীক্ষা সেই মেট্রিক পরীক্ষার আটাইত গুৰুত্বপূৰ্ণ আর ইম্পর্টে প্রশ্ন আছে কমন প্রশ্ন আছে সেই প্রশ্ন দেখি গতিহে ছাত্রছাত্রী অটা প্রশ্ন দিম সেই কেটা প্রশ্ন তোমালোকে এতিয়াই তোমালোকে ভালদরে শিকা গতি ছাত্রছাত্রীস তোমল এই ভিডিওত তোমল গোটে কেটা চ্যাপ্টার কভার কৰিম প্ৰথমতে আমি চাম যে যিটো প্ৰথমটো চেপ্তাৰ আছে তোমালোকৰ যে এ লেটাৰ টু গড এ লেটাৰ টু গৰ্ডৰ পৰা যিবোৰ প্ৰশ্ন আছে ইম্পৰ্টেণ্ট সেই প্ৰশ্নসমূহ আমি চাম গতিকে ছাত্ৰতে ক'ল এ লেটাৰ টু গৰ্ডৰ পৰা তোমালোকে চোৱা যে ইয়াতে সোয়া পেজ নম্বর ফাইভ যিটো আছে পৰা তোমালোকে যিটো দুই নম্বর প্রশ্ন আছে যে হোৱাই ডিড লেসু চে দ্য রেইন ড্রপস লাইক নিউ কয়েন্স এইটো এটা ইম্পৰ্টেণ্ট নেক্সট নেক্সট তোমালোকে চাবা এইটো এটা তাবিজ লৈ আহিছোঁ তোমালোকৰ সন্মুখত তাবিজৰ পৰা কিন্তু কমন পৰি যাব গতি ছাত্র ভাল ভালদৰে এই প্ৰশ্নখিনি চোৱা এক নম্বৰ যিটো প্রশ্ন আছে যে হোয়াট ডিড হোয়াট ডিড দ্য মাষ্টাৰ ডো ইন ৱৰ্ডাৰ নট টু শেক লেন্সুস ফিম বিলিভ ইন কড এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন যে হার্ড ওয়াশ লেন্সুজ প্রফেশন পিছত তিন নম্বর প্ৰশ্নটো হৈছে যে হোয়াট ওয়্যার লেন্সুজ ফিলিংস হেন দা হেল স্টপড পিছত চারি নম্বর যেটু প্রশ্ন আছে যে হোয়াই ডিড লেন্সু বিকাম এংগ্রি হেন হি কাউন্টেড দা মানি গতিকে এই প্ৰশ্ন প্রশ্ন আছিল এই প্ৰথমটো চেপ্টরপরা পৰা চেপ্টর আটক গুরুত্বপূর্ণ প্রশ্ন গুৰুত্বপূৰ্ণ এই এইকেইটাই আসে আর তোমালোকে তোমালোকৰ প্ৰশ্ন এই যিটো লাষ্টৰ যিটো প্ৰশ্ন আছে চাৰি নম্বৰ প্ৰশ্নটো সেইটো প্ৰশ্ন বেলেগ হিচাপেও আহিব পাৰে বা এনেকৈও এনেকুৱাকৈ আহিব পাৰে যে হোৱাট মেড লেন্সো এংগ্ৰী এনেকুৱাও আহিব পাৰে কিন্তু আনচাৰ কিন্তু চেমেই হ'ব তোমালোকে প্ৰশ্ন চাই ওলট পালট নাখাবা তোমালোকে ভালদৰে প্ৰশ্নখিনি চাই ল'বা ইয়ার পাছতে ছাত্রটি কল লেনসল মেন্ডেলা নামের যুক্ত চ্যাপ্টার আছে তোমালোকৰ দুই নম্বৰ চ্যাপ্টার এই দুই পৰা চ্যাপ্টারটর তোমালে চাবা পৰা ওয়ার্ড পৰা এই এমপি থিয়েটাৰৰ মিনিংটো তোমালোকে ভালদৰে চাই থবা আৰু লগতে এপার্থিট নামৰ যিটো পয়েন্ট আছে এই পয়েন্ট তোমালোকে শিকি লবা আর এইখানে তোমালোকে রিডিং মারবা ইয়ার সন টন এই সনখি তোমালোকে মনত ৰাখিবা টেন মে নাইন্টিন নাইনটি ফোর এই এম সি কিউব তোমল যাব ইয়ার পেছনে তোমল চাওয়া পেজ নম্বৰ টুয়েনটি ওয়ানত থাকা যুক্ত চারি নম্বর প্রশ্ন আছে এই চারি নম্বর প্ৰশ্নটো তোমালোকে ভালদৰে চাই থবা থা খুবই প্ৰশ্ন আৰু আর ইয়ার এই দুই নম্বৰ প্ৰশ্নটো চাবা যে হাই ওয়ার টু নেশ এনথেম সাং এই ইম্পর্টেন্ট প্ৰশ্ন সেই চা দুই আৰু চাৰিটো খুবেই ইম্পৰ্টেণ্ট তোমালোকে ভালদৰে চাই থবা আৰু লগতে তোমালোকে এই পাঁচ নম্বৰটো এবাৰ পঢ়ি ল'বা যে হুইচ ডাছ হি নেঞ্চল মেডেলা থিংক ইজ নেচাৰেল টু লাভ অ'ৰ টু হেইট গতিকে এইটো মনত ৰাখিবা কিন্তু আটাইতকৈ বেছি ইম্পৰ্টেণ্ট হৈছে দুই নম্বৰ আৰু চাৰি নম্বৰ ইয়াৰ পাছত ছাত্ৰ ছাত্ৰীসকল পেজ নম্বৰ টুৱেণ্টি ফ'ৰত থকা দুই নম্বৰ প্ৰশ্নটো চাবা পৰীক্ষাত কিন্তু এইটো প্ৰশ্ন চেম এনেকৈ নাহে অলপ কিবা চেঞ্জকৈ আহিব কিন্তু তোমালোকে চালেই বুজি পাবা কিন্তু ইয়াৰ আনচাৰটো তোমালোকে শিকি যাবা ইয়াৰ পাছত ছাত্ৰজীসকল তোমালোকে চোৱা টাইগাৰ ইণ্ডা জো টাইগাৰ ইণ্ডা জোৰ পৰা তোমালোকৰ ইমান প্ৰশ্ন নাহে আহিলে তোমালোকৰ এটা এম চি কিউ আহিব নহ'লে তোমালোকৰ এই যিটো রাইমিং ওয়ার্ড আছে সেই রাইমিং ওয়ার্ড সময় আবার পে আর নয় ওয়ার্ড মিনিংর প্রশ্ন পারে যে ইয়াত চাওয়া যায় ইয়াত যে এনে দিয়া থাকবে অপশন দিয়া থাকবে তাদের তোমাল ওয়ার্ডর মিনিংখিনি বিচারি উলিয়াবেন তিনটা বা চারিটাক অপশন দিয়া থাকবে এনেক এমসি কিউ টাইপ প্রশ্ন ডাঙৰ তেন টু মার্ক্স থ্রি মার্কসর কুয়েশন না হয় গতি তোমালে এই চ্যাপ্টারপা অল অলপ চলপ রিডিং মারিলেই তোমালকে পারা টাইগার ইন্ডা জোর ইয়ার পশতর ছাত্র ছাত্রী অল বল যম নামর পয়েম আছে পৰা বেছি বেশি প্রশ্ন ইয়াৰ পৰা মাত্র এটা এম চি কিউ নহলে আর এটা ওয়ান মার্কসর প্রশ্ন আবার পাৰে গতিহ্যে ছাত্রছাত্রী ইয়াত থকা আটাইতকৈ বেছি গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্নটো হল এ ইয়াত চোৱা তোমালোকে তিনি নম্বৰ যিটো প্ৰশ্ন আছে পেজ নম্বৰ ফৰ্টি সেভেন থকা তিনি নম্বৰ প্ৰশ্ন আৰু ওৱান মাৰ্কছৰ প্ৰশ্নখিনি একেটা তোমালোকে চোৱা ভালদৰে যে হ্যার ডিড দ্য বল গো তারপর দুই নম্বর প্রশ্নটা হয়েছে হোয়াট হেজ দ্য বয় লস্ট ইন দ্য ওয়াটার তারপর তিন নম্বর প্রশ্নটা হয়েছে হোয়ার ওয়াজ দ্য বয় স্টেয়ারিং ডাউন গত এই তিনও প্রশ্ন আটাইত বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমালে ভালদরে শিকি লবা মনত রাখি লবা ইয়ার পিছু ছাত্র ছাত্রীকাল আমান্দা নামের চ্যাপ্টার আছে এই আমান্দা চ্যাপ্টারটর তোমালোকৰ তোমালোকৰ প্রশ্ন আহ ইয়াতে সাইডতে প্রশ্ন দিয়ে আছে আমান্দা পৰা পর আমান্দা পৰা তোমালে চাবা যে এক নম্বর প্রশ্নটা চাবা আকৌ তোমালে চাবা যে পাঁচ নম্বর প্রশ্নটা চাবা এক পাঁচ নম্বর এক নম্বর প্ৰশ্নটো পাঁচ নম্বৰ প্ৰশ্নটো চাবা আকো আছে এই আট নম্বর প্ৰশ্ন এই আট নম্বর প্ৰশ্নটো চাবা এই তিনওটা প্ৰশ্ন ভালদৰে শিকবা ইয়াৰ পাছত ছাত্রাত্রী অ তোমালোকৰ যুক্ত এনিমেলস নামৰ চ্যাপ্টার আছে এই এনিমেলস নামৰ নামের পৰা যে পয়েটর নাম আছে ওয়ার্ল্ড উইথমেন এই নাম মনত ৰাখিবা এনিমেলস এনিমেল চ্যাপ্টারের এই নামটো তোমল মনত ৰাখিবা এম সি তোমালোকৰ আহি যাব পাৰে ইয়াৰ পাছত তোমালোকে শিকিবা এই দুই নম্বৰ যিটো প্ৰশ্ন আছে এই দুই নম্বৰ প্ৰশ্নটো ভালদৰে শিকিবা ইয়াৰ লগতে এইটো চেপ্তাৰৰ পৰা বেছিভাগ এম চি কিউ আহিব পাৰে গতিকে ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকে এম চি কিউৰ কাৰণে তোমালোকৰ এইকেইটা প্ৰশ্ন চাবা ইয়াত চোৱা ইয়াত যিকেইটা প্রশ্ন আছে যে তোমালোকৰ এই কুৱেশ্যন বেংক যদি আছে বেংকত তোমালোকে চাব পাৰা যে ইয়াৰ ফাৰ্ষ্ট ফাৰ্ষ্টৰ ফাস্ট পাঁচটামান এম চি কিউ তোমালোকে ভালদৰে এনেকৈ চাই লবা এই এম চি কিউখিনি ইয়াৰ পৰাই অহা দেখা যায় গতিকে সতর্থী গল এই এম চি কিউখিনি তোমালোকে ভালদৰে ভালদরে লোৱা ইয়াৰ পাছত ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকৰ যিটো কোৰ্গ নামৰ চেপ্তাৰ আছে এই কুৰ্ক নামৰ চেপ্তাৰবোৰ পৰা আটাইতকৈ বেছি ইম্পৰ্টেণ্ট প্ৰশ্নসমূহ মই তেতিয়া দেখুৱাই আছোঁ এই প্ৰশ্নসমূহ তোমালোকে চোৱা যে কুৰ্গ নামৰ যিটো চেপ্তাৰ আছে তাৰ পৰা আটাইতকৈ বেছি প্ৰশ্ন বেছি ইম্পৰ্টেণ্ট প্ৰশ্নটো হ'ল যে হেৰ ইজ কোৰ্ক হু ৱাজ দ্য ফাৰ্ষ্ট চীফ অফ দ্য ইণ্ডিয়ান আৰ্মি এইটো এম চি কিউৰ কাৰণে আহিব পাৰে তাৰপিছত তোমালোকে চোৱা যে পাঁচ নম্বৰ যিটো প্ৰশ্ন আছে ইয়াত হোৱাট ইজ দ্য আদাৰ নেম অফ কোৰ্ক এইটো তোমালোকৰ এম চি কিউৰ কাৰণে খুবেই ইম্পৰ্টেণ্ট তাৰপিছত টু মাৰ্কছৰ কাৰণে তোমালোকে চোৱা প্ৰশ্ন ইয়াতে যে মেনচন দ্য ষ্ট'ৰি ডেট ডেট ছাপৰ্টছ ডেট দ্য পিপল অফ কুৰ্ক আৰ গ্ৰীক ডিচেণ্ট এইটো আহি যাব পাৰে তোমালোকৰ মেট্ৰিক ফাইনেল দুহেজাৰ চৌবিছত খুবেই ইম্পৰ্টেণ্ট প্ৰশ্ন এইটো ইয়াৰ পাছত তোমালোকে চোৱা যে হোৱাট আৰ দ্য স্প'ৰ্টছ ডেট কুৰ্ক অফার্স টু দ্য টুরিস্ট গতিহ্যে ছাত্রাত্রী তোমালোকে এই এক নম্বর দুই নম্বর আর তিন নম্বর এই যিকোনো এটা প্রশ্ন তোমল মেট্রিক ফাইনাল দুই হাজার চৌব্বিশত আই গতি এইটারপা এই তোমালোকে তোমালে ভালদরে শিকবা ইয়ারপরাই এটা কমন পড়ি ইয়ার পশত্রয় ছাত্রী অল তোমার টি ফর্ম আসাম নামর চ্যাপ্টারটর তোমালে চাবা প্ৰশ্ন কিছুমান আছে যে এক নম্বর প্ৰশ্নটো চা যে নেফলি রাজবীরস রিমার্কস অন দ্য ডিসকভারি অফ দা টি এন্ড দ্য লিজেন্ডস দ্যাট সারাউন্ডেড ইট এটো প্রশ্ন চাবা পিছত ঢেকিয়াবারি টি গার্ডে বিষয়ে তোমালোকে শিকা ঢেকিয়াবারি টি গার্ডেন যুটি প্রশ্ন থাকে প্রশ্ন দিব পাৰে কিন্তু ঢেকিয়াবারি থাকিব তোমালোকে তোমালকে লিখি দিবা ঢেকিয়াবারি টি গার্ডেন বিষয়ে তোমাকে শিকবা তার 3 নম্বৰ প্রশ্ন চাওয়া যে গিভ ডেসক্রিপশন অফ দা মেগনিফিসিয়েন্ট ভিউ অফ টি গার্ডেন সিন বাই রাজীব ফ্রম দ্য রেল রেলওয়ে ট্রেন এইটো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই তিনটা প্রশ্ন ভালদরে তোমালোকে হিকি পিছতহে তোমালোকে পরীক্ষা বহিবা ইয়ার পাছত সচরি অকাল মেডাম ম্যাডাম রাইটস দ্য বাস নামৰ যেটো চ্যাপ্টার আছে এইটো এই পৰা তোমালোকে চাবা এই দুই নম্বৰ যেটো প্রশ্ন আছে যে হোয়াট ওয়াজ বালিজ ফেভারাইট টাইম এই প্রশ্নটি হিকিবা ইয়ার তোমালোকে হিকিবা এক নম্বৰ যেটো প্রশ্ন আছে যে হোয়াট ডিড বালি সি অন হার ওয়ে ডেট মেড হার লাভ এই এক নম্বর আর দুই নম্বর প্রশ্নটা ধুনিয়াকে তোমালে শিকবা ইয়ার তোমালোকে শিকিবা এই নম্বর প্ৰশ্নটো এই তিনি নম্বর প্ৰশ্নটো হোয়াট ওয়াজ এ সোর্স অফ আনএন্ডিং জয় ফর বালি গতি এক দুই আর তিন এই কুটি এই তিনটার প্রশ্ন তোমালোকে ধুনিয়াকে শিকি তোবা ইয়ারপরে তোমালোকৰ মেট্ৰিক ফাইনাল দুহাজার চৌবিশত কমন পড়বে ম্যাডাম রাইড দ্য বারপরা তোমালোকে এম সি কিউর কারণে তোমালোকে এই চাবা বালি ওয়াজ কল টেস্ট ফর শর্ট গতি এই এম সি কিউ চাবা আর নেক্সট বি নম্বর য অপশন আছে এটু চাবা এই এক আর দুই আর সি নম্বর সি নম্বর টু এই তিনওটা সাবা ইয়ারপরাই তোমাল এমসি কমন কমন যাব ইয়ার পাছতে ছাত্র ছাত্রী অ তোমাকে দা টেইল অফ কাটার ডেগন নামৰ যুক্ত লার্স চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার তোমালে চাওয়া এই পৰা তোমালোকৰ বেছিভাগ হের অহা দেখা যায় এই রাইমিং ওয়ার্ড অহা দেখা যায় গতিহ্যে রাইমিং ওয়ার্ডও তোমাল ইয়ারপরে আব তারপর তোমালে চাবা পৰা টু মার্কসর প্ৰশ্ন এটা আহিব পাৰে গতিকে তোমাৰ তাৰ কাৰণে তোমালে এক দুই 3 4 আৰু পাঁচ তোমালে আটাই বেছি গুরুত্ব দিবা এই পাঁচ নম্বর প্রশ্নটি যে হাউ ডিড দ্য হাউ ডিড কাস্টার্ড দ্য ড্রাগন সেভ বেলিন ফ্রম দ্য পাইরেট এটু ইম্পর্টেন্ট প্রশ্ন পিছত এক নম্বর যেটু প্রশ্ন আছে হোয়াই ডিড কাস্টার্ড ক্রাই ফর এ সেফ কেস এক পাঁচ এই দুটো আটাইতক বেশি ইম্পর্টেন্ট কিন্তু তোমালোকে এই পাঁচওটা প্রশ্ন ভালদরে দবা ঠিক আছে ছাত্র ছাত্রীকাল আজির ভিডিওটো আসলে ইমানে যদি চাই অল্পও ভাল পালা তেনে ভিডিওটো এটা লাইক কৰি দিবা আর আমার চ্যানেল যদি নতুন আসে তাহলে প্লিজ আমার চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিবা